প্রিয় দর্শক, বর্তমান সময়ের অনেক জনপ্রিয় খেলা ক্রিকেট। দিন দিন ক্রিকেটের জনপ্রিয়তা বেড়েই যাচ্ছে। ক্রিকেটকে বলা হয় ব্যাটসম্যানদের খেলা। ব্যাটসম্যানদের খেলা এই ক্রিকেটে বোলারদের ভূমিকাও নেহাত কম নয়। মাঝে মাঝে বোলাররা এমন সব ডেলিভারি করেন যা ক্রিকেট প্রেমীদের মন ভরে যায়। বোলারদের এসব ডেলিভারির মধ্যে ক্রিকেট প্রেমীদের সবচেয়ে পছন্দের ডেলিভারি হলো ফাস্টেস্ট ইয়র্কার। আর আমরা আপনাদের পছন্দের কথা চিন্তা করি আজকের এই ভিডিওটি সাজিয়েছি দৃষ্টিনন্দন কিছু ইয়র্কার বল নিয়ে, যা দেখলে আপনারা সত্যিই রোমাঞ্চিত হবেন। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ। আইপিএলে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বড় বিজ্ঞাপন আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু আইপিএলের এক আসরে সকল আলো নিজের দিকে নিয়েছিলেন তরুণ পেছার মুস্তাফিজুর রহমান। সেই আসরে মুস্তাফিজুর রহমান হয়েছিলেন তরুণ উদীয়মান সেরা ক্রিকেটার। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে তার একটি বল আন্ডে রাসেলকে মারাত্মকভাবে পরাস্ত করেছিল, আর সেই বলটি দেখে ক্রিকেট বিশেষজ্ঞরা মুস্তাফিজকে বাহবা দিয়েছিলেন। দেখে নিন দুর্দান্ত সেই ইয়র্কারটি। মিচেল স্টার্ক, অস্ট্রেলিয়া। বন্ধুরা, বর্তমান সময়ের অস্ট্রেলিয়ার পেস বোলিংয়ে যে নেতৃত্ব দিয়ে থাকেন তিনি হলেন মিচেল স্টার্ক। মিচেল স্টার্ক যেমন দ্রুত গতিতে বল করতে পারেন তেমনি দিতে পারেন সুইং এবং মনোমুগ্ধকর ইয়র্কার। এমন একটি দুর্দান্ত বল করেছিলেন সাউথ আফ্রিকার বিপক্ষে, দারুণ এক ইয়র্কারে প্রোটিয়া ব্যাটসম্যান মর্কেলকে পরাস্ত করেন। সত্যি অসাধারণ ছিল বলটি। লাসিথ মালিঙ্গা, শ্রীলঙ্কা। লাসিথ মালিঙ্গা এমন একজন ক্রিকেটার যাকে চেনেন না এমন কোনো ক্রিকেট ভক্ত হয়তো বা এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। আর এর প্রধান কারণগুলো হলো তার বিধ্বংসী বোলিং স্টাইল আর স্টাইলিশ লম্বা কালারফুল চুল। তরুণ বয়স থেকে এখন পর্যন্ত তিনি থেকে গেলেন ব্যাটসম্যানদের ত্রাস হয়ে। আর আমার মনে হয় পৃথিবীতে মালিঙ্গা একমাত্র ক্রিকেটার যিনি বলে কয়ে ইয়র্কার দিতে পারেন। অনেক ইয়র্কারদের মধ্যে আমার পছন্দের এই ইয়র্কারটি দেখে নিন। মোহাম্মদ আমির, পাকিস্তান। পাকিস্তানের দুর্দান্ত একজন ফাস্ট বোলার মোহাম্মদ আমির। তার প্রতিভা নিয়ে কোনো সন্দেহ আজ পর্যন্ত কোনো ক্রিকেট বিশেষজ্ঞ করতে পারেনি। ম্যাচ ফিক্সিং কলঙ্ক নিয়ে অনেকদিন ক্রিকেট থেকে বাইরে থাকলেও আবারও ফিরেছেন দুর্দান্তভাবে। মোহাম্মদ আমিরের অনেক ডেলিভারির মধ্যে তার ইয়র্কারগুলো ছিল সত্যি দৃষ্টিনন্দন। সাইফউদ্দিন, বাংলাদেশ। প্রিয় দর্শক, 2019 বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে অনেক প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত তা পূরণ করতে পারেনি বাংলাদেশ দল। কিন্তু তরুণ অলরাউন্ডার সাইফউদ্দিন এই বিশ্বকাপে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। অসাধারণ ব্যাটিং আর বোলিং দিয়ে নিজেকে বিশ্বের কাছে উপস্থাপন করেছেন তরুণ উদীয়মান হিসেবে। এবারের বিশ্বকাপে ফাস্ট বোলারদের মধ্যে ইয়র্কার বল করার দিক দিয়ে সেরা অবস্থানে ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্রাভোকে আউট করা সেই ইয়র্কার বলটি আইসিসিও সেরা ইয়র্কার হিসেবে অনুমোদন দিয়েছিল। আশা করি আগামী দিনেও সাইফউদ্দিন তার এই সাফল্য ধরে রাখবে এবং বিশ্ব ক্রিকেটে সেরা অলরাউন্ডার হিসেবে নিজের জায়গা নিশ্চিত করবে। ওয়াকার ইউনুস, পাকিস্তান। যখন কথা হচ্ছে পাকিস্তানের বোলারদের নিয়ে তখন তো ওয়াকার ইউনুসের কথা আসবেই। তিনিও দুর্দান্ত একজন ফাস্ট বোলার যিনি মাঝে মাঝেই দারুণ সব ইয়র্কার বল করে দর্শকদের মন জয় করে নিতেন আর তুলে নিতেন কাঙ্ক্ষিত সেই উইকেটটি। দেখুন এই বলটি দিয়ে তিনি কিভাবে ব্যাটসম্যানকে বোকা বানিয়েছিলেন। শেন বন্ড, নিউজিল্যান্ড। প্রিয় দর্শক, শেন বন্ড এমন একজন খেলোয়াড় যার খেলা দেখার ভাগ্য আপনার না হলেও হয়তোবা বড়দের কাছ থেকে তার গল্প শুনেছেন দুর্দান্ত ফাস্ট বল করা নিয়ে।
এক সময় নিউজিল্যান্ডের ফাস্ট বোলারদের মধ্যে আস্থার নাম ছিল শেন বন্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার করা এই ইয়র্কার বলটি সত্যি অনেক মনোমুগ্ধকর ছিল। ওয়াসিম আকরাম, পাকিস্তান। পাকিস্তানের আরেক কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। পাকিস্তানের ক্রিকেটে ওয়াসিম আকরামের অবদান অনেক বেশি। সাবেক এই অধিনায়ক দুর্দান্ত ফাস্ট বল করে প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে দাঁড়াতেন। তার করা অনেক ইয়র্কার বলের মধ্যে এই ইয়র্কারটি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল। গ্লেন ম্যাকগ্রেথ, অস্ট্রেলিয়া। তার সময়ে গ্লেন ম্যাকগ্রেথ অস্ট্রেলিয়ার সেরা ফাস্ট বোলার ছিলেন। অস্ট্রেলিয়ান এই পেসারের দারুণ একটি বৈশিষ্ট্য ছিল ইয়র্কার বল করার। মনোমুগ্ধকর সব ইয়র্কার বল করতেন মাঝে মাঝেই। তেমনি ইংল্যান্ডের বিপক্ষে করা এই বলটি সেই সময়ে খুবই দুর্দান্ত ছিল। কেসিগো রাবাদা, সাউথ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা বরাবরই ভালো ভালো মানের ফাস্ট বোলার পেয়ে থাকেন। গতির সাথে পাল্লা দিয়ে প্রোটিয়া বোলাররা দিতে পারেন বাউন্সার, সুইং, এমনকি ইয়র্কারও। তেমনি বর্তমানে প্রোটিয়া পেসার কেসিগো রাবাদা দারুণভাবে সেই সাফল্য ধরে রাখছেন। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে তার একটি করা বল সত্যি অনেক দুর্দান্ত ছিল। দারুণ এক ইয়র্কারে ইংলিশ ব্যাটসম্যান মালানকে পরাস্ত করেন। ইরফান পাঠান, ইন্ডিয়া। একটা সময় ছিল যখন ভারতের পেস বোলিং নিয়ে কথা হতো তখন সবার আগে চলে আসতো ইরফান পাঠানের নাম। সত্যি একজন স্মার্ট ফাস্ট বোলার ছিলেন ইরফান পাঠান। তার করা দুর্দান্ত এই ইয়র্কারটি সত্যিই মনোমুগ্ধকর ছিল। ব্যাটসম্যান কোনোভাবে বুঝতেই পারেনি তার বলটি। On defense, he saw that one right up there and his aggressive instincts took over, but that's a beautiful piece of bowling. শোয়েব আখতার, পাকিস্তান। বন্ধুরা, এক কথাই যদি বলি পাকিস্তানের বোলিং স্তম্ভের নাম বলুন, তাহলে আপনি কার কথা বলবেন? নিঃসন্দেহে সবার আগে নাম চলে আসবে শোয়েব আখতারের কথা। তিনি তার গতি দিয়ে সারা বিশ্বে নিজেকে চিনিয়েছেন। এখন পর্যন্ত সর্বোচ্চ গতি তার দখলেই রয়েছে। সাবেক এই গতি তারকা দুর্দান্ত ফাস্ট বোলিং করতেন। তেমনি করা তার এই ইয়র্কারটি ছিল সত্যিই দুর্দান্ত। ক্যামার রোজ, ওয়েস্ট ইন্ডিজ। বন্ধুরা, বাঙালি এমন কোনো ভক্ত নেই যারা ক্যামার রোজকে চেনেন না। আর এর প্রধান কারণ হল তার বোলিং ধসেই তো বাংলাদেশ মাত্র 58 রানে অল আউট হয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের অনেক দুর্দান্ত একজন ফাস্ট বোলার ক্যামার রোজ। অসাধারণ সব ফাস্ট বোলিং করে থাকেন, সেই সাথে বলের নিয়ন্ত্রণেও তিনি অনেক এগিয়ে অন্যান্য বোলারদের চেয়ে। তেমনি তার একটি ব্যাট ভাঙ্গা ইয়র্কার নেট দুনিয়ায় বেশ সাড়া ফেলে দিয়েছিল। বলটি খেলতে গিয়ে ব্যাটসম্যান তো পরাস্ত হয়েছেন, সাথে সাথে তার ব্যাটটিও ভেঙে যায়। প্রিয় দর্শক, দুর্দান্ত এইসব ইয়র্কার বোলের মধ্যে কার ইয়র্কার বলটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এই সময়ে আপনার সেরা ফাস্ট বোলারকে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিয়মিত খেলার আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকুন। সবাইকে ঘরে রাখার অনুরোধ জানিয়ে এবারের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।